আজকের অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল মান্নান, সচিব স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা জরুরি সাহসী মানুষ মোহন রায়হান, তার নিজের কবিতা এবং আমি দেখলাম যে সাহসী মানুষ শেষ পর্যন্ত ওই যে বিপ্লব তিনি করতে চেয়েছিলেন, এটাও কিন্তু একটা বিপ্লবে তিনি অবতীর্ণ হয়েছেন এবং আমি মনে করি এই হৃদয়ের বিপ্লবে তিনি অনেকটা পথ এগিয়ে এসেছেন এবং আমার মনে হয় তিনি সফলই হবেন এই বিপ্লবে। এটি আমি শুরুতেই বলতে চাই এবং এই হৃদয় বৃত্তি ভালো মন ভাই আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই পৌষের একবারে দুপুর বেলায়। 40,000 মানুষ চিকিৎসা নিয়েছে সাউথ থেকে এবং সুস্থ হয়েছে, এটি কিন্তু আমার কাছে স্বাস্থ্য সচিব হিসাবে আমার কাছে একটা ইনফরমেশন। স্বাস্থ্য সেবা আমাদের সংবিধানে আমাদের একটা অব্লিগেশন আছে, আমাদের আর্টিকেল 18-এ বলা হয়েছে, স্পষ্টভাবে বলা আছে যে রাষ্ট্র জনসাধারণের স্বাস্থ্য এটা বলছে পাবলিক হেলথের কথা বলা হয়েছে, জনস্বাস্থ্যের কথা বলা হয়েছে আর্টিকেল 18-এ এক, এখানে বলা আছে এরকম যে রাষ্ট্র মানুষের পুষ্টির মাত্রাকে উন্নত করবে এবং জনস্বাস্থ্য উন্নততর করতে একটা প্রাইমারি বলতে অ্যামাং দ্য প্রাইমারি ডিউটিস অফ দ্য স্টেট এরকম একটি কথা বলা আছে, প্রাইমারি ডিউটিস এর কথা বলা হয়েছে এটি করবে। আর্টিকেল 15 এর একটি জায়গাতে বলা আছে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং স্বাস্থ্য রাষ্ট্র নিশ্চিত করবে। আমরা কিন্তু এই কাজগুলো এই যে সাংবিধানিক অব্লিগেশন থেকে কিন্তু রাষ্ট্র এই কাজগুলো করছে, সরকার করছে। আমরা স্বাস্থ্য সেবায় এখন যদি আমরা বলি যে কতটা আমরা উন্নতি করেছি, সলিমুল্লাহ ভাই বলেছেন যে একটা করতে গিয়ে আরো 10টা আমরা অসুবিধার সৃষ্টি করেছি, মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক রোগের সৃষ্টি আমরা করেছি, কথা ঠিকই বলেছেন। হয়তো 1971 সালে বা 72 সালে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে আপনারা সবাই জানেন যে আমাদের কত ছোট্ট 780 কোটি টাকার বাজেট ছিল, 10টির উপর হসপিটাল আছে একবারে টার্সিয়ারি সেকেন্ডারি এবং প্রাইমারি লেভেলে। আমরা 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছে, প্রাথমিক স্বাস্থ্য সেবা কিন্তু আমরা দিচ্ছি, 32 প্রকার ওষুধ আমরা দিচ্ছি। আমাদের ইউনিয়ন পর্যায়ে সাব সেন্টার গুলো আছে অনেক, এটা আমাদের শতাধিক অনেক মা ও শিশু কেন্দ্র আছে 30,000-এর মতো, আমাদের নার্স আছে প্রায় 40,000, কিন্তু সবই সবকিছু থাকার পরও আমার কাছে মনে হয় অপ্রতুলতা আছে, আমাদের মানুষই বেশি। একটি বিষয় আমি একটু আপনাদেরকে জানাই যে এই পরিসংখ্যানটি মনে হয় ভালোই লাগবে আপনাদের, মনি ভাই আপনি ঠিকই বলেছেন, আমাদের 180-200 ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে বাংলাদেশে, আমাদের যে হেলথে আমার কাছে যে পরিসংখ্যানটি আছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মধ্যে প্রায় 40টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ওষুধ রপ্তানি হচ্ছে বিদেশে, ওই বড় বড় গুলো আপনি জানেন স্কোয়ার ট্যাক্সেমকো ইনসেপ্টা বড় বড় হেলথ কেয়ার, তাদের ওষুধগুলো বিদেশে যাচ্ছে, এতে করে $150 মিলিয়ন প্রায় $150 মিলিয়ন আমরা বৎসরে আয় আমরা বৈদেশিক মুদ্রা পাচ্ছি। বিপরীত ক্রমে মেডিসিন এক্সপেন্সের নামে আমরা আমাদের দেশ থেকে মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে, এটা যদি আপনারা শুনেন এটা আরো ভয়াবহ। শুধু ভারত, সিঙ্গাপুর এবং ব্যাংককে এই তিনটি দেশে মানুষ যে মেডিকেল এই চিকিৎসা করাতে যাচ্ছে এতে যে ব্যয় হয় এতে প্রায় এই যে আমরা যত টাকা আয় করি 40-50টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যত টাকা ওষুধ বিদেশে রপ্তানি করে এর চেয়ে অনেক বেশি টাকা মেডিকেল এক্সপেন্সেস এর নামে ব্যয় হচ্ছে শুধু তিনটি দেশে, ইউরোপের অন্যান্য দেশের কথা বাদ দিয়েছি, ব্যাংকক, সিঙ্গাপুর এবং ভারতে।
যদি 150 মিলিয়ন হয় এটা প্রায় $200 মিলিয়ন পার ইয়ার। এটাও কিন্তু একটা আমার কাছে আমরা মানে অ্যালার্মিং আমার কাছে মনে হয়, এবং এটা দিন দিন বাড়ছে, দিন দিন বাড়ছে। একটি মাউন্ডার বলেছেন যে 3টি সেন্টার তারা ঢাকায় করেছে, চট্টগ্রামে আমি ছিলাম, আমি যখন চট্টগ্রামে বিভাগীয় কমিশনার, ও চট্টগ্রামে মনে হয় আগেই শুরু করেছিলেন, আমি DCO ছিলাম চট্টগ্রামে, একদিন সলিমুল্লাহ ভাই গিয়েছিলেন আমি যখন জেলা প্রশাসক 2012-13 সালে চট্টগ্রামে, আর বিভাগীয় কমিশনার ছিলাম এখানে সচিব হওয়ার আগে, ইমিডিয়েট আগে ওখান থেকে। তো মোহন রায়হানের সাথে মোহন ভাই সবসময় এই অধিকার নিয়ে, কিন্তু আজকের আসাটা ওই রকম যে তুমি আমি একটা আমার অনুষ্ঠানটাতে তুমি আসবো না, এই কথাটা বলার মতো এখন তো দেশে খুব কম মানুষ আছে, কিন্তু এই অধিকার মোহন রায়হানের আছে বলেই এভাবে বলতে পারে না। এবং এটি আমার মনে হয় মোহন রায়হানের একটা জাদু আছে, না এসে ছুটির দিন হোক আর যেই হোক না এসে থাকা যাচ্ছে না, এবং এই কারণে আজকে আমি এসেছি। মোহন রায়হান যখন এই অনুষ্ঠানটি করেন, একটি সেমিনার করেছেন, বিমল সেনের বক্তব্য রাখলেন, তার সাথে অনেক আমার কথা হয়, কিন্তু তার আলটিমেটলি তার কথায় আমার যুক্তি আছে। এই যে কথাটা বলেছিলেন একজন, ওই আপনি বলেছেন, ইয়ার বলেছেন, মোহাম্মদ ভাই বলেছেন, যেখানে তো কোনো দাম্ভিক সম্পর্ক কিন্তু না এলোপ্যাথির সাথে বা অপারেশনের সাথে ওটির সাথে, নাইন ভাই বলছেন যে একেবারেই না। বিমল তখন বলল সাউলের আসল কথাটা, সে বলল বলে যে আনারটা, আনারটা কোথায় ছিল, আনারটা তো এরকম একটা বড় একটা ফল, কইটাকে মনে করেন আপনি এবার ফাটালেন ভাঙলেন বাংলার করে, আনারগুলো দেখবেন দানাগুলো প্রত্যেকটা ঘরের ভিতরে আছে, এবং প্রত্যেকটা যখনই একটা উঠাবেন একটা শব্দ হবে, কি আপনাদের সবার তো অভিজ্ঞতা আছে, দেখবেন একটা শব্দ হবে, যে মানে হলো প্রত্যেকটা আনারের দানা এর সাথে একটার সাথে একটা লেগে আছে, এরকম না কিন্তু লুজ না, টাইট করে লাগানো আছে, আপনি আঙ্গুল দিয়ে সরাচ্ছেন, সরায় বাটিতে রাখছেন, পরে চামি দেখাচ্ছেন। বিমল বলল যে মানুষের আপনি যে কাটতে যাবেন শরীরটা, পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী এমন কোন ডাক্তার এখন পর্যন্ত সৃষ্টি হয়নি যে শুধুমাত্র ওই আনার ফলটাকে আবার ওই জায়গাতে রিপ্লেস করবে, সে একইভাবে যদি করতে পারে তাহলে আমি আর কোনো কিছুতে যাব না, বলছি যে কুটাটা আবার গিয়ে বসাই দেবেন, বসালে পরে আপনি যখন আরেকবার ঘুরবেন তখন এরকম একটা শব্দ হবে। যদি পৃথিবীর কোনো মেশিনে কোনো যন্ত্র কোনো বিজ্ঞানী পারে, বলছি যে মানুষকে যখন বুকটা ফাড়া হয় কাটা হয় ছেঁড়া হয়, বলছি যে কখন এই আনারের গোটাটার সাথে সে এই দানাটার সাথে কিন্তু সে কম্পেয়ার করেছে, যার কখন সেকেন্ড টাইম ওই পর্যায়ে কখনোই যাবে না। এই দিনে আমি এই গল্পটা শোনার পরে আমি এটা অযৌক্তিক মনে হয় না, যেটা আর সম্ভব না, আপনাকে একবার ওপেন হার্ট সার্জারি করলো আপনি বলবেন যে আমি আগের চেয়ে ভালো, এটা আপনার একটা সান্ত্বনা হতে পারে, শুনে অসম্ভব বলছে যে আর পৃথিবীতে কোনো কিছু নেই, এটা উনি বলেছিলেন। এটা আমার মাঝে মধ্যে আমি একাই ভাবি এই কথাটা, আমরা মোহন ভাই বলছি যে আসলে এটা পাওয়া উচিত ছিল সরকারের এই ক্যাম্পেইন, আমি মনে করি আমি নিজে কনভিনসড সরকারের ক্যাম্পেইন পাওয়া উচিত, কারণ আমরা যদি করতে পারতাম তাহলে তো আমাদের এত যন্ত্রপাতি কিনতে হতো না, আমরা এত ডাক্তারের প্রয়োজন পড়তো না। একজনকে গত 3-4 দিন আগে বদলি করেছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে, 19 বছর পরে কয়েকজন মন্ত্রী মহোদয়কে দিয়ে আমাকে বলিয়েছেন, তিনি 19 বছর যাবৎ আছেন, ওনাকে কেন আরেকটি জায়গায় দিয়েছি কাছাকাছি, এরপর ওখানেই থাকবে নিশ্চিত, তাহলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোনো কাজ আছে। এবং আমি অবাক হয়ে যাই, গত কয়েকদিন আগে হৃদরোগ ইনস্টিটিউটে আমি পরিদর্শনে গিয়েছিলাম, আমি তখন এই যে নাইমের পিছনে যে বসা ছড়াকার জাহান, সে ওখানে ভর্তি ছিল, সে কিশোরগঞ্জের ছেলে, আমাদেরই বন্ধু মানুষ, আমি ঘুরতে ঘুরতে তাকেও দেখলাম ওখানে গিয়ে, তিল ধারণের জায়গা করিডোরটা পর্যন্ত নেই, আমি অফিস আওয়ারে গিয়েছিলাম, কত পেশেন্ট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে NICU তে আছে আপনারা গিয়ে দেখেন,
এবং প্রত্যেকই হৃদরোগী। আরেকটি দুর্ভাগ্যজনক হলো সত্য ঘটনা হলো কত অ্যাম্বুলেন্স লাইন ধরে দাঁড়িয়ে আছে হসপিটালের সামনে। আপনি যান এই রোডে যান, হলি ফ্যামিলির সামনে সন্ধ্যা সময় থাকায় দেখবেন। আমি হাঁটি এখানে, আমি প্রত্যেকদিন লাশ বাহী অ্যাম্বুলেন্স এগুলো দেখে আমি মাঝে মধ্যে আমি নিজে একটু শঙ্কিত হই, আতঙ্কিত হই মাঝে মধ্যে। তাহলে আমার বাসা তো এখানে, আমি মরে গেলে মনে হয় এখানকার কোনো একটা অ্যাম্বুলেন্স আমাকে আমার বাচ্চারা নিয়ে যাবে। এসে এতগুলো অ্যাম্বুলেন্স কেন, 30-40টা অ্যাম্বুলেন্স দাঁড়ানো থাকে হলি ফ্যামিলির সামনে, এনআইসিডিবির সামনে, যে কি পরিমাণ আপনি গুনতে পারবেন না। তার মানে কি, প্রতি মুহূর্তে মানুষ মরে যাচ্ছে এবং এই অ্যাম্বুলেন্স গুলো কিন্তু তারা তীর্থের কাকের মতো বসে থাকে ড্রাইভাররা, যে তারা তাদের কাছে কিন্তু সুসংবাদ, মানুষ মরছে এবং সে নিয়ে যাবে ঢাকা থেকে অন্য কোনো জায়গাতে অত্যন্ত গ্রামে। এটাও কিন্তু একটি একটি আমরা যা কি করছি এটা দেখার একটা নজির। এটা কি পরিমাণ পেশেন্ট এনআইসিডিতে আছে, আজকে শনিবার আপনারা গিয়ে দেখেন, জিজ্ঞাসা করবেন কক্সবাজার থেকে, দিনাজপুর থেকে, তেঁতুলিয়া থেকে এখানে এসছে। এর মানে কি, দিন দিন আমাদের সংখ্যা কমছে না। আমি আজকের এই 12 বছর পূর্তিতে সাগরে তাদের সমৃদ্ধি কামনা করছি, আরো যাতে মানুষ এর সাথে সম্পৃক্ত হয়, একটা আন্দোলনের রূপ নেয়। মোহন রাহেন, আমি মনে করি এই যে শুরুতেই মজা করে বলছিলাম যে বিশ্ববিদ্যালয় জীবনে যা করতে চেয়েছিলেন, আমি মনে করি সবকিছু তো মানুষের জন্য, বিপ্লব মানুষের জন্য। আমি মনে করি মোহন ভাই আসল ডেস্টিনেশন উনি খুঁজে পেয়েছেন, কারণ এটি আমার কাছে মনে হয়েছে বিপ্লবের আসল জায়গা। এবং যদি আপনি রেখে ধরে রাখতে পারেন, যতদিন আপনি আছেন সুস্থ আছেন, আমি মনে করি যেভাবে এর প্রসার এবং যেভাবে সম্প্রসারিত হচ্ছে সেন্টারগুলো সারা দেশে ছড়িয়ে পড়বে খুব তাড়াতাড়ি। এবং আমি আপনাকে একটি কথা বলতে চাই যে সরকার কত করতে পারবে, পলিসি আছে, অনেক কিছু আছে। নামিন সাম খান ভাই ঠিকই বলছিলেন, ইচ্ছা করলেও আমরা চট করে কিছু করতে পারছি না, তবে আমি চেষ্টা করব যে আপনার এটি যদি সরকারের সাথে কোনোভাবে সম্পৃক্ত করা যায় তাহলে লাভ তো আমি মনে করি সরকারেরই। তাহলে আমার 31,000 কোটি টাকার প্রকল্প স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এখন চলছে। আমি তো মনে করি আমি যদি আসল জায়গায় হাত দিতে পারি তাহলে তো স্বাস্থ্য সেবায় আমার এই বাজেটও কমে আসার কথা। আমি জানি না কি করা যাবে, তবে আমি ভাবছি কিছু একটা করা যায় কিনা। তবে কোভিড এর পরে আমরা যদি সুস্থ পৃথিবী ফিরে পাই, আমরা যদি আবার খোলা আকাশের নিচে, নীল আকাশের নিচে মুখোশবিহীন আবার ঘুরতে পারি, আমি চেষ্টা করছি সততা নিষ্ঠা এবং দেশপ্রেম বোধের সাথে, এবং শতভাগ কথাটা বলতে পারছি এরকম যে শতভাগ এই দেশকে, এই মাটিকে, এই প্রকৃতিকে, এই মানুষকে আমি ভালোবাসি এবং সেভাবেই আমি থাকার চেষ্টা করছি। কারণ খুব বেশি পিছটান নেই, কারণ এই মানুষকেই ভালোবাসার চেষ্টা করছি। যেরকম জাতির পিতা বঙ্গবন্ধু বলতেন যে তার জীবন এবং রাজনীতিকে অর্থবহ করে তুলেছে মানুষের ভালোবাসা, আমার মনে হয় মানুষের বাইরে কোনো চিন্তা করার আর কোনো সুযোগ নেই। মোহন ভাইকে আবারও বলছি যে আপনি কাজগুলো করছেন, আপনি অকুতোভয় সাহসী মুক্তিযোদ্ধা, কবি, সাহসী মানুষ, আপনি থাকেন, আমাদেরকে আপনি পাবেন যেভাবেই আমরা থাকি না কেন। আমি চাই এই মানুষকে অন্তত যে চিকিৎসা আমরা দিচ্ছি সেই চিকিৎসার বাইরে গিয়ে আসল মানুষের জীবন এই বোধ জাগ্রত করা যায় কিনা সেটি একটু দেখা। সাউলের যুগপূর্তিতে আবারও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মোহন ভাইয়ের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর যারা আমার কথা শুনেছেন আমি বিস্ময় প্রকাশ করছি, এই কারণে সলিমুল্লাহ ভাইকেও কিন্তু আমার কথা শোনানোর জন্য আটকায় রাখা হয়েছে, এটাও কিন্তু কম কথা না। দেখে আজকে আমার একটি বড় প্রাপ্তির মধ্যে এটা এটা আমার মনে হয় যোগ হচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরঞ্জীবী।